স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয় 15 দিনে ওজন কমান 12টি উপায়ে জেনে নিন। শরীরের বাড়তি মেদ নিয়ে আজকাল অনেকে চিন্তিত। সুস্বাস্থ্যের জন্য তো বটেই, শারীরিক সৌন্দর্যের জন্য নারী পুরুষ উভয়ই ভাবেন ওজন কমাবেন, কিন্তু কর্মব্যস্ততার কারণে অনেক সময়ই ওজন কমানোর জন্য প্রয়োজনীয় ব্যায়াম বা ডায়েট করা হয়ে ওঠে না। তবে জানেন, কিছু সহজ কৌশল অবলম্বন করলে বাড়তি ওজন কমানো কিন্তু অতটা কঠিন নয়, আপনিও পারবেন ওজন কমাতে। আজকে আপনাদের জন্য 15 দিনে ওজন কমানোর 12টি সহজ পরামর্শ। 1. পানি পান করুন। পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে শরীর আর্দ্র থাকে, এতে আপনার পেট ভরা এমন ভাবও তৈরি হবে, ক্ষুধাও কম লাগবে, এ কারণে আপনি কম খাবেন, ধীরে ধীরে ওজনও কমবে। তাতে দিনে অন্তত 10 থেকে 12 গ্লাস পানি পান করুন। 2. ফ্রিজ পরিষ্কার করুন। শুনে হাসি পাচ্ছে, ওজন কমানোর সঙ্গে আবার ফ্রিজ পরিষ্কারের সম্পর্ক কি? সম্পর্ক আছে। ফ্রিজ বা রান্নাঘরে যেসব উচ্চমাত্রার চর্বি সমৃদ্ধ খাবার রয়েছে বা ফাস্টফুড রয়েছে, সেগুলো সরান, এর বদলে স্বাস্থ্যকর খাবার রাখুন। রাখুন ফল ও সবজি। স্বাস্থ্যকর খাবার সামনে থাকলে এসব খাওয়ার অভ্যাসও ধীরে ধীরে তৈরি হবে। 3. চিনি ও শর্করা থেকে দূরে। চিনি বা মিষ্টি জাতীয় খাবার থেকে 15 দিন অন্তত দূরে থাকুন। পাশাপাশি শর্করা জাতীয় খাবার কম খান, বা ত্রুটি কম খান। এসব খাবার কম খেলে ওজন দ্রুত কমবে। 4. প্রোটিন সমৃদ্ধ খাবার খান। প্রোটিন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকা রাখুন, এতে পেশি স্বাস্থ্যকর হবে। প্রোটিন খাবার বাদ দিলে শরীরে এর বাজে প্রভাব পড়বে। ডিম, দুধ, মুরগি মাংস, ডাল খাদ্য তালিকা রাখুন, তবে লাল মাংস, গরু বা খাসি এড়িয়ে চলুন। 5. সবজি খান বেশি বেশি। খুব সহজ কথা, সবজি খেলে ওজন কমে। হ্যাঁ, তাই থালায় বেশি বেশি সবজি রাখুন। সবজির মধ্যে রয়েছে পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো শরীর ভালো রাখতে সাহায্য করে। 6. ক্যালোরি গ্রহণ। আপনার শরীরের জন্য কতটুকু ক্যালোরি দরকার সে অনুযায়ী ক্যালোরি সমৃদ্ধ খাবার খান, প্রয়োজনীয় বিশেষজ্ঞের পরামর্শ নিন। 7. খাবার বাদ দেবেন না। না খেয়ে কিন্তু ওজন কমানো যায় না, তাই কোনো বেলা খাবারকে বাদ দেওয়া যাবে না। দিনে অন্তত 6 বার খান, 3 বেলা বড় খাবার ও 3 বেলা ছোট খাবার। এভাবে খাবারকে ভাগ করুন, একেবারে খুব বেশি না খেয়ে অল্প পরিমাণ খাবার খান। 8. ফাস্টফুডকে না ভুলুন। প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড, কোমল পানীয়, সোডা, এই খাবারগুলোকে একেবারে না ভুলুন। এগুলোর মধ্যে উচ্চ পরিমাণ ক্যালোরি থাকে, এতে ওজন বাড়ে। 9. ছোট থালায় খান। বড় থালায় খেলে বেশি খাওয়া হয়ে যায়, তাই ছোট থালায় খান। খাবার কম খেতে চামচ ব্যবহার করতে পারেন। হাত দিয়ে খেলে বেশি খাবার একবারে আপনি মুখে দেন, হাতের বিকল্প চামচ ব্যবহার করলে খাবার কম গ্রহণ করা হয়। 10. আয়নার সামনে বসে খান। শুনতে হয়তো অদ্ভুত লাগছে, তবে গবেষণায় বলা হয় যেসব লোক আয়নার সামনে বসে খায় তাদের ওজন দ্রুত কমে। কীভাবে? তারা নিজেকে দেখতে থাকে আর ভাবতে থাকে ওজন কমানো দরকার, এই ভাবনা কাজে যায় কিনা একবার পরীক্ষা করে দেখতে পারেন। 11. হাঁটুন। ওজন কমাতে হাঁটার কোনো বিকল্প নেই, আর হাঁটা তো কেবল ওজন কমাবে না, কমাবে হৃদরোগের ঝুঁকিও, বিষণ্ণতা বা মন খারাপ ভাবও কমে যাবে অনেক। 12. একটু কম খান। আগে যেখানে হয়তো 3টি রুটি খেতেন সেখানে 1টি রুটি খান, বা যেখানে 1 থালা ভাত খেতেন সেখানে 1 কাপ ভাত খান, এর বদলে পেট ভরুন সবজি আর ফল দিয়ে। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে। আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।